আজ আবার অনেকদিন পর চলেছি লং ড্রাইভে। প্রায় অনেক বছর হয়ে গেল যে ছেলে হওয়ার পর থেকে আর লং ড্রাইভে যাওয়া হয়নি, তাই হঠাৎই ঠিক করলাম আমার হাজব্যান্ড আর আমি যে একটা লং ড্রাইভে যাওয়া যাবে। তো আমরা সানডের দিন ঠিক করলাম যে একটা লং ড্রাইভে যাব, বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্ব সেই জায়গা। তো চলুন, তবে কোন জায়গায় যাচ্ছি সেটা আপনাদেরকে আস্তে আস্তে বলবো। আজকে আমরা চলেছি মণিপাল থেকে হাসান জেলার শ্রবণ বেলগোলায় অবস্থিত একটি মূর্তি, মানে যেটা জৈন মন্দির হিসেবে পরিচিত, আজ সেখানেই চলেছি, যেটি মণিপাল থেকে প্রায় 38 কিলোমিটার দূরত্ব, যেখানে যাওয়ার জন্য শুধুমাত্র কার এবং বাসই ভরসা, সেখানে ট্রেন চলে না। আজকে আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটার নাম অ্যাকচুয়ালি কারকালা। তাই যারা উডুপি থেকে সরাসরি এই মন্দিরে যেতে চায়, তারা উডুপি থেকে সরাসরি বাস স্ট্যান্ড থেকে কারকালা যাবার বাস ধরলেই কিন্তু কারকালা বাস স্ট্যান্ড অবধি তারা চলে যেতে পারে, এবং সেখান থেকে অটো ধরলেই এই মন্দিরে যাওয়া যায়। কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর থেকে 158 কিলোমিটার দূরে শ্রবণ বেলগোলায় গোমতেশ্বর নামে পরিচিত এই বাহুবলী বিশাল এক শিলা মূর্তিটি কিন্তু অবস্থিত। পর্বতের উপরে অবস্থিত এই মূর্তিটি একটিমাত্র গ্রানাইট পাথর কেটে কিন্তু নির্মিত। অবশেষে আমরা যাত্রা শেষ করে বাহুবলী স্বামী মন্দিরে হাজির হয়েছি। এখানে স্থানীয় নাম অনুসারে এটি বাহুবলীর মন্দির এবং গোমতেশ্বর নামেই পরিচিত। মন্দিরটিতে প্রায় 200টি সিঁড়ি অতিক্রম করে উঠতে হয়। তো যেহেতু মন্দিরটি পাহাড় কেটে অনেক উঁচুতে বানানো হয়েছে, তাই 200টি সিঁড়ি কিন্তু অতিক্রম করতেই হবে। কিন্তু যেহেতু সিঁড়ির স্টেপগুলো খুব ছোট ছোট, তাই উঠতে খুব একটা কারোরই কষ্ট হওয়ার কথা নয়। হঠাৎই সিঁড়িতে উঠতে গিয়েই একটা সাপের দেখা মিলল, একদম সাপ এসে আমার পায়ের কাছে হাজির। আমাদের চেঁচামেচিতে সাপ ঢুকে পড়লো জঙ্গলের মধ্যে। যদি আমি ভিডিও করেছি, একটু খেয়াল করলেই কিন্তু সাপটা আপনারা দেখতে পাবেন। যাই হোক, আসা যাক আসল কথাতে। অ্যাকচুয়ালি বাহুবলী মন্দিরটা কিসের মন্দির সেটাই আপনাদেরকে আমি এখন ডেসক্রাইব করি। বাহুবলী ছিলেন প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভের পুত্র। তিনি জৈন অবসরপণী যুগের বর্তমান একজন যোদ্ধা ছিলেন, যিনি অহিংসা দ্বন্দ্বযুদ্ধ জয়ের পরে তার হঠাৎই সন্ন্যাস গ্রহণের ইচ্ছা জাগে, এবং তিনি একজন দিগম্বর সন্ন্যাসী হিসেবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকায় ভঙ্গিমায় তিনি ধ্যান করতে শুরু করেন। সেই অবস্থায় জানা যায় যে ওই অবস্থায় ধ্যান করতে গিয়ে তার চারিপাশে, মানে তার গায়েও লতা পাতা এবং ধুলোয় তার শরীর পুরো ঢেকে গেছিল। কিন্তু এই সন্ন্যাস গ্রহণ করার পরে, এই ধ্যানের ফলে তিনি অসম্ভব জ্ঞান অর্জন করেছিলেন এবং তিনি অরিহন্তে পরিণত হয়েছিলেন। অরিহন্ত কথাটার অর্থ হচ্ছে যেসব মানুষ, অর্থাৎ যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এবং যে সমস্ত সন্ন্যাসী সমস্ত লোভ আসক্তি থেকে নিজেকে মুক্ত করতে পারেন, তাকেই বলা হয় অরিহন্ত বা অরিহন্ত। জৈন ধর্মগ্রন্থ অনুসারে বাহুবলী কৈলাস পর্বতে মোক্ষ লাভ করে তিনি একজন সিদ্ধ পুরুষ হিসেবে পরিণত হন, এবং এই বাহুবলীরই অপর নাম গোমতেশ্বর। এই নামেই তার এই বিগ্রহ নির্মিত হয়, এবং গোমতেশ্বর মূর্তিটি তৈরি করেন তখনকার দিনের রাজবংশীয় মন্ত্রী এবং সেনাপতি। ভারতের কর্ণাটক রাজ্যের হাসান জেলার শ্রবণ বেলগোলায় অবস্থিত এই এক শিলা মূর্তিটির উচ্চতা 57 ফুট, এবং মূর্তিটি নির্মিত হয়েছে 983 খ্রিস্টাব্দে। এটি বিশ্বের বৃহত্তম বিনা সহায়তায় দণ্ডায়মান মূর্তিগুলির মধ্যে কিন্তু অন্যতম। 2007 সালে 5ই অগস্ট যখন ভারতের সপ্তম আশ্চর্যের তালিকায় নাম তোলা হয়, তখন এটি প্রথম স্থান অধিকার করে 49% কিন্তু ভোট পেয়েছিল। তাই প্রতি বছর পুজো এখানে হয় না, 12 বছর অন্তর এখানে মহামস্তকাভিষেক অনুষ্ঠান এখানে পালিত হয়, যেখানে প্রচুর তীর্থযাত্রী এবং দর্শনার্থী এখানে আসেন। বহু দূর দূর থেকে এখানে মানুষ আসেন, এবং এখানে এটির প্রচুর মান্যতা রয়েছে। 1941 খ্রিস্টাব্দে আদিকবি পম্পা কন্নড় ভাষায় 16টি
স্কন্ধে গদ্যপদ্য মিশ্রিত আদি পুরাণ কিন্তু রচনা করেন এবং তাতে প্রথম তীর্থঙ্কর ঋষভ এবং তার দুই পুত্র ভরত এবং বাহুবলীর জীবনী কথা রয়েছে। মন্দিরে ঢোকার মুখেই দুই পাশে রয়েছে দুটি তীর্থঙ্করের মন্দির, একদিকে রয়েছে পার্শ্বনাথের মন্দির আর একদিকে রয়েছে দিগম্বর, এবং তার সামনেই রয়েছে জলকুণ্ড যেখানে মানুষ তার মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করে থাকেন। চারিপাশের অপূর্ব সৌন্দর্য সে তো আপনারা দেখতেই পাচ্ছেন, চারিপাশে পাহাড় আর জঙ্গলে ঘেরা এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এই মন্দিরটাকে যেন আরও আকৃষ্ট করে তুলেছে। এবার ফেরার পালা। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও দিলে সরাসরি আপনার নোটিফিকেশন পেয়ে আমার ভিডিও দেখতে চলে আসতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।